Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাবার কি হয়েছে? অ্যাক্সিডেন্টের পর উনি প্যারালাইজ ছিলেন তো অনেকদিন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, বাবা কি কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না? সেটা তো ওনার মনের ইচ্ছার উপরই নির্ভর করছে। অ্যাক্সিডেন্টের পর অনেক দিন হয়ে গেছে, সেই থেকে না ওনার মনের মধ্যে একটা ভয় গেঁথে আছে, বুঝলেন? আর সেই জন্যই উনি উঠে দাঁড়াতে পারছেন না। তাছাড়া এখন তো কোনো অসুবিধাই দেখছি না আমি শরীরে। আমাকে এই অবস্থা থেকে একদিন বাবাকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। বাবার ভালোবাসা কখনো পাইনি, এখন যখন পেয়েছি আমি আমার সবটা দিয়ে বাবাকে সুস্থ করে তুলব। ডক্টর ভৌমিক, দেখলেন তো কি বুঝলেন? প্রেশারটা কোনো কারণে একটু বেড়ে গেছিল, বুঝলেন? তাই গতকাল উনি একটু ওই আনইজি ফিল করছিলেন। যাক, ওই ওষুধ ফিজিও যেমন চলছিল তেমনি চলবে। আর কেবল আমি ওই প্রেশারের ওষুধটা একটু চেঞ্জ করে দিলাম, কেমন? তার মানে প্রেশারের ওষুধটাই শুধু নতুন আসবে, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো বাবা, চলো। চলো মানে কোথায়? হ্যাঁ, তাই তো, কোথায় যাব বাবা? কাল তোমায় কি বললাম, ঘুরতে নিয়ে যেতে পারিনি বলে আজ 2 ঘন্টা ঘুরবো আমরা, এখন 1 ঘন্টা আর বিকেল 1.5 ঘন্টা। না থাক, এখন দরকার নেই, আজকে ছেড়ে দে। কেন দরকার নেই? দরকার আছে, চলো। কি জানিস মা, আমার কিরকম একটু ভয় ভয় করছে। ভয় কেন করছে? তুমি তো রোজই আমার সাথে ঘুরতে বেরো বাবা। ডাক্তারকে দেখে তোমার ভয় বেড়ে গেল বুঝি? এটা ঠিকই বলেছিস, ওই ডাক্তার বাবুকে দেখলে না আমার কিরকম যেন একটা লাগে। আর ছেড়ে দে না মা। না বাবা, তোমায় যেতেই হবে, চলো চলো। থাক না, ও যখন আর যেতে চাইছে না বাদ দাও। ভয়কে প্রশ্রয় দিলে ভয় আরো চেপে বসবে। বাবাকে নিয়ে যেতেই হবে, আগে এই ভয়টা কাটাতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।